Brutomalo. Meri Brutomalo Puroshkar. Meri Brutomalo Puroshkar. Meri Brutomalo Puroshkar. বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের এই বাচ্চারা তো আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছ তোমরা, তোমাদের জন্য আরো জোরে হাততালি। তবলায় ছিল নুসরাতি জাহান, এম জে জে ভুবন, পঞ্চম সান্যাল, ফাহমিদা নাজনিন, সুপান্ত মজুমদার, প্রশান্ত ভৌমিক এবং হারমোনিয়ামে ছিলেন অভিজিৎ কুণ্ডু। মেরিল প্রথম আলো পুরস্কার 2017 আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে এখন আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং মালিক মোহাম্মদ সাইদকে। সুধীমণ্ডলী, মঞ্চে আসছেন মালিক মোহাম্মদ সাইদ। শুভ অপরাহ্ন উপস্থিত সবাইকে স্কোয়ার টয়লেট্রিজ এবং স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা বাংলাদেশের একটি লোকাল কোম্পানি স্কোয়ার টয়লেট্রিজ এবং এটি স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যাল, টয়লেট্রিজ, কসমেটিক্স, ফুড, হেলথ কেয়ার বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রায় 50,000-এর বেশি সহকর্মী সারা পৃথিবীতে মেড ইন বাংলাদেশ লোগোটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। আমরা খুব গর্বিত যে স্কোয়ার এই অনুষ্ঠানগুলির সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে এবং সামনের দিকেও এই সহযোগিতা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনুষ্ঠান উপভোগ করুন। আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম আলোর সম্পাদক, তরুণ সম্পাদক জনাব মতিউর রহমানকে। সুধে, আমাদের কর্মীরা, স্কোয়ার টয়লেট্রিজের কর্মীরা অনেক দিন ধরে, বলা যায় সারা বছর ধরে, এই অনুষ্ঠানটার তৈরি করতে, প্রস্তুত নিতে, কাজ করতে তারা ব্যস্ত থাকে। তো আপনারা যদি ভালো না থাকেন, আজকালে যদি খুশি না থাকেন, তাহলে অনুষ্ঠানটা আমাদের বৃথা যায়। প্রথম আলোর পক্ষ থেকে যদি আমরা বলি, একটি মাত্র আমাদের লক্ষ্য, আমরা বাংলাদেশের জয় দেখতে চাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব মেরিল প্রথম আলোর পুরস্কার পর্বে। প্রথমেই আজীবন সম্মাননা পুরস্কার 2017। আজীবন সম্মাননা পুরস্কার এবার কে পাচ্ছেন, আসুন আমরা দেখে নিই পর্দায়। মেরিল প্রথম আলো পুরস্কার। Thank you.
মনের আনন্দে পাড়ি দিতে চেয়েছেন জীবনের পথটা। বই পড়ার নেশা একেবারে শিশুকাল থেকেই, পাড়ার পাঠাগারের বইগুলো পড়ে ফেলেছেন স্কুল কলেজ জীবনেই, এখনও ভালো বই পেলে আগ্রহ নিয়ে পড়েন। সৃজন ছন্দই ছিল ব্রত। 1935 সালের 29 জুলাইয়ে বামপন্থী পরিবারে তার জন্ম। মাত্র 2 বছর বয়সে হারিয়েছেন বাবাকে। নানার বর্ধমানের বাড়িতে কেটেছে শৈশব। ছেলেবেলা থেকে মানুষের জীবন নিয়ে যত আগ্রহ, যখন যা ভালো লেগেছে তখন তাই করেছেন। ভারতের বর্ধমান থেকে দেশে ফেরেন 1957 সালে। পরের বছর থেকেই শুরু হয় আইয়ুব খানের শাসন আমল। ধীরে ধীরে যুক্ত হয়ে পড়েন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আর 71-এ বিক্ষুব্ধ শিল্পী সমাজের আহ্বায়ক তিনি। মুক্তিযুদ্ধের সময় হয়ে ওঠেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় কর্মী। রবীন্দ্র বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মুক্তিযুদ্ধে চেতনায় রেখেছেন অনমনীয় ভূমিকা। সংস্কৃতি অঙ্গনে তার অবাধ বিচরণ, কি কবিতা আবৃত্তিতে, কি অভিনয়ে, কি ছবি পরিচালনায়, কি নাটক নির্দেশনায় তার অন্তহীন একাগ্রতা। এই 82 বছর বয়সেও নান্দনিকতা তার প্রিয় সুরিদ। 1960 সালে একই সময়ে 3টি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। জানাজানি ছবিতে প্রথম নাম লেখালেও ধারাপাত তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। আরেকটি ছবির নাম রাজা এলো শহরে। 1965 সালে অনেক দিনের চেনা চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন তৎকালীন পাকিস্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। লাল সবুজের পালা চলচ্চিত্রের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের বাচসাস পুরস্কার। বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনয়শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 21শে পদক, স্বাধীনতা পদক, 2015 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যে 3টি নাটক মঞ্চস্থ হয় তাতে তিনিই ছিলেন নায়ক। 69-এর গণ অভ্যুত্থানে সংস্কৃতি সংসদের রক্তকরবী নাটকের নির্দেশনা দেন তিনি। ম্যাক্সিম গোর্কির জন্মশতবর্ষে গোর্কির মা নাটক পরিচালনা করেন। মা সৈয়দা সাইদা খাতুন কথাবার্তায় ছিলেন নরম মানুষ, কিন্তু নীতির প্রশ্নে দৃঢ়। জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছেন যাকে, তিনি নাচের জগতের উজ্জ্বল নক্ষত্র লায়লা হাসান। এই পরিবারের 3 ছেলে মেয়ে, সঙ্গীতা, রিমঝিম ও তসবির, অর্থাৎ গান, নাচ আর ছবি, সংসার জুড়েই সংস্কৃতি। আনন্দ দেওয়া ও আনন্দ পাওয়ার মধ্যেই জীবনের সুখ খুঁজে পান তিনি। এবার মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন সংস্কৃতি জগতের আলোকিত মানুষ সৈয়দ হাসান ইমাম। এবার 2017 মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, শিল্পী, আমাদের সংস্কৃতি জগতের নেতা, অভিনেতা সৈয়দ হাসান ইমাম। মেরিল প্রথম আলো এই আজীবন সম্মাননা আজকে আমাকে দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে জীবন যখন শুরু করেছিলাম তখন সম্মানিত হব বা পুরস্কৃত হব এ কথা ভেবে সংস্কৃতি চর্চা বা আমাদের যে জাতীয় রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো আমরা কেউ করিনি। তবে পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আর কিছু জাতির জন্য করতে পেরেছি কি না জানি না, করতে পেরে থাকলে খুবই ভালো, না পেরে থাকলেও আপনারা যে সেই না পারা কি সম্মান জানাচ্ছেন তার জন্যে আমি আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে আরও অনেককে সম্মান দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন জাতির জন্য কিছু করার জন্য। ধন্যবাদ আপনাদের। মেরিল প্রথম আলো 2016 পরবর্তী আকর্ষণীয় জম কালো পর্বটি এখন শুরু হতে যাচ্ছে।
crazy. মেরিল প্রথম আলো পুরস্কার 2016 এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফেরদৌস। মেরিল প্রথম আলো পুরস্কারের 19তম আয়োজনে আমি পূর্ণিমা আপনাদের সবাইকে সুস্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ পূর্ণিমা, তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি এবার যাও, আমি উপস্থাপনা করব। যাব মানে আমিও তো আজকে তোমার সাথে উপস্থাপনা করব। কি কথা! আরে এটা কি নাচ গান অভিনয় যে মন চাইল দাঁড়িয়ে গেলাম উপস্থাপনা? এটা একটা কঠিন কাজ, এটা সবাইকে দিয়ে হয় না। হবে, আমাকে দিয়ে হবে। কি আশ্চর্য! আপনারা কেউ কিছু মনে করবেন না, প্লিজ তুমি যাও। আমি যাব না। আরে উপস্থাপনা একটা শিল্প, এটা একটা আর্ট। শিল্প শিল্প বলেছো না, ঠিক বলেছো, কারণ আমি একজন শিল্পপতি। শিল্প আর শিল্পপতির মধ্যে তো ডিফারেন্স আছে। আজকে আমি উপস্থাপনা করবই, কারণ গত 19 বছর ধরে আমি সাধনা করেছি, নিজেকে তৈরি করতে আমার 19 বছর লেগেছে। তাই আজ প্রথমবারের মতন মেরিল প্রথম আলো পুরস্কারের উপস্থাপনা মঞ্চে আমি প্রথম দাঁড়িয়েছি। উপস্থাপনা আমি পিএইচডি। উপস্থাপনায় পিএইচডি মানে বুঝলাম না। পিএইচডি? হ্যাঁ, পূর্ণিমা হানিফ দিলারা আমার পুরো নাম। ও, হানিফ সংকেত আর পূর্ণিমা হানিফ। তুমি ভেবেছো কারো বড় কারো নাম নিয়ে নিলেই সেরকম উপস্থাপনা করতে পারবে? শোনো না, পার্লি ভাই আছে না, পার্লি ভাই বলেছে আমি যদি উপস্থাপনায় ভালো করি উনি আমাকে ডক্টরেট ডিগ্রি দিবেন। পার্লি ভাইটা, পার্লি ভাই আবার কে? পার্লি ভাইকে চেনো না? না। পার মানে কি? পার মানে মুক্তা। মুক্তা মতি? হ্যাঁ, মতি ভাই, পার্লি ভাই। মানে তুমি মতিউর রহমান ভাইকে পার্লি ভাই বলছো? আমি ওনাকে আদর করলে পার্লি ভাই ডাকি। থাক, এই মঞ্চে আর বেশি আদর সহায় করতে হবে না। চলো চলো পুরস্কারের ঘোষণা চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। পুরস্কারে যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি জানি তুমি বাসায় একা বসে বেডরুমে কি করো। কি বলছো সব? না না, ওসব না, আমি বলছি তুমি যখন বাসায় বসে থাকো, যখন তোমার হাতে সে অর্থে কোনো কাজ থাকে না, তখন তুমি বিভিন্ন নায়িকাকে অনুকরণ করো। বাংলাদেশের নায়িকারা যদি এই মঞ্চে এসে সংবাদ পাঠিকা হিসেবে খবর পড়ে, তবে তারা কিভাবে পড়বে সেটা যদি করে দেখাতে পারো, তবেই তোমার সঙ্গে আমি উপস্থাপনা করব। দিলে তো ফাঁসিয়ে। আরে ফাঁস তো লাগাইনি, তোমার এই প্রতিভা দেখাও সবাইকে। কিন্তু আমি যাদেরকে অনুকরণ করব তারা যদি মাইন্ড করেন? কেউ মাইন্ড করবে না, আপনারা সবাই দেখতে চান, সবাই দেখতে চায়। আমি পূর্ণিমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেই নায়িকাদেরকে সে আজকে এখানে অনুকরণ করবে, এটা নিছক ফান, কেউ সিরিয়াসলি নেবেন না। আমরা জানি যে নায়িকারা ভীষণ উদার মনের হয়, তারা কেউ মাইন্ড করবে না। কিন্তু আমি এখানে এইভাবে দেখাবো না। কিভাবে দেখাবো? আমি আমার প্রতিভার ঝলক দেখাবো পর্দায়। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে বাঘের হাতে সিংহ বধ হয়েছে। মানে কি, আজ শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 45 রানে হারিয়েছে আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব খান, সরি সাকিব আল হাসান। আমার না এত প্রিয় খেলোয়াড়, আমি না ও পারলে মানে ওকে যখন টিভিতে দেখি আমি ওকে দেখতেই থাকি। হ্যাঁ আচ্ছা এক মিনিট, আমি একটু ফোন করি একটা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ রিজু, শোনো না, ওই যে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব খান হয়েছে, সাকিব আল হাসান হয়েছে। হ্যাঁ শোনো না, চলো না আমরা একটা ছবি সাইন করি। হ্যাঁ আমার সাথে ছবি করবো না? আচ্ছা রাখি, পরে কথা বলি। হ্যাঁ কি পরে নিউজ কি? এবার আবহাওয়ার সংবাদ পড়ছি। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের কোথাও কোথাও
ঝড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার, টেকনাফ সহ উপকূলীয় অঞ্চল সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। হায় হায়, বৃষ্টি হলে কক্সবাজার যাবো কি করে? আজ সারা দেশে 3টি সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছে। সকাল 10টায় রংপুরের কাকবাড়ি শহরের 3 রাস্তার মোড়ে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 10 জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জনের মৃত্যু হয়েছে। করতেছেন কি আপনি? লাইভ হচ্ছে তো। সংবাদ দেখার আগে আমার মরণ কেন হলো না? বাংলা তুলেছে দুহাত, কবুল করো মুনাজাত। অটোকে দিয়েছ? খুব ভালো করেছে। হে, ওয়ালাইকুম সালাম। ভালো? সব ভালো না? নিউজটা পড়ে নিই, তারপর কথা বলছি। হ্যাঁ, এই বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এই তাদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ। এই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, এই বছর থেকে নাকি সে দেশে আর কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না। ও মাই গড, কি বলছি! আমার তো নিউ ইয়র্কে একটা দাওয়াত আছে বিয়ের। আমি তো কানাডা থেকে নিউ ইয়র্কে যাবো কি করে? এই হ্যালো চম্পা, এই শুনেছ? এটা কোনো কথা? আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের কি মাথা নষ্ট হয়ে গেছে? ওকে কে ইলেক্টেড করেছে বলো তো? তোমরা লাইভে তো খবর পড়ো। আমি নিউজটা শেষ করে তোকে বাসে গিয়ে আমি কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি রে। এই এই এরপর দাও তো, অটো কি দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, শেষ করে দিই। দর্শকদের করতালি বলে দিচ্ছে যে তোমার পারফরম্যান্স ভীষণ ভালো ছিল। আমার কি মনে হয় জানো, তোমার হাতে নাটক সিনেমার কাজ না থাকলেও সংবাদ পাঠিকা হিসেবে কিন্তু তোমার গ্রহণযোগ্যতা বেড়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা পুরস্কারের ঘোষণায়। প্রথমেই মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2016 সেরা টিভি চিত্রনাট্যকারের পুরস্কার। আর সমালোচকের এই জুরি বোর্ডে কারা কারা ছিলেন? আগে জুরি বোর্ডের নামটা বলতে হবে না? ও সরি। সমালোচকের জুরি বোর্ডে কারা কারা ছিলেন, চলুন দেখে নিই পর্দায়। সমালোচক পুরস্কার টেলিভিশন, জুরি বোর্ডে যারা ছিলেন: মামুনুর রশিদ, লাকি ইনাম, ওয়াহিদা মল্লিক জলি, শহীদুজ্জামান সেলিম, অনন্ত হীরা। টিভি চিত্রনাট্যকারের পুরস্কার। আর এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি নাট্যজন মামুনুর রশিদ ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলিকে। আর কারা পেলেন নমিনেশন, চলুন দেখে নিই পর্দায়। বাড়ির মালিককে দিয়ে দেয়াল ফুটো করাচ্ছি। বাবা বললো না আমার অনেক দুঃসাহস। দেয়াল তো দেয়াল, পছন্দের মানুষের জন্য মানুষ নিজের অস্তিত্বকে ফুটো করে ফেলতে পারে। বউ, রাগ করো ঘরে। আপনার ছেলে লতিফ নিজে কিছু কাজকর্ম করার কথা প্রয়োজন বোধ করতেছেন না বর্তমানে। বাইসেলে তো এলে আমি প্রথমে গান নিব। সত্যি? পরশুদিন আমাকে তো বিষয়টা ফাইনাল করেছে মা। আম্মা, আপনি সত্যি ওনার ব্যাপারে কিছু জানেন না? না, আমি জানি না। আরে রেবেকা নাকি, তাকে এতগুলো সম্পত্তি দিয়ে গেছে, আমার উপর রাগ করে? যারা নমিনেশন পেয়েছিলেন তাদের মনে এখন একটা সাংঘাতিক একটা সাসপেন্স মোমেন্ট, যে কে পুরস্কার পেল।
সারওয়ার রেজা জিমি চোখ বিয়োগ নাটকের জন্য। অনুভূতি খুবই সংক্ষেপে। আমার পরিচালক তুহিন হোসেনকে ধন্যবাদ, পুরো টিমকে, টিমের প্রতি কৃতজ্ঞতা, সবার প্রতি কৃতজ্ঞতা। এবার সেরা টিভি নির্দেশকের পুরস্কার। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিটিভির স্বর্ণযুগের এক রোমান্টিক অভিনেতা এবং টিভি প্রযোজক আল মনসুর ও অভিনেত্রী নিমা রহমানকে। এই ফাঁকে দেখে নেব কারা পেয়েছেন মনোনয়ন। চোখ রাখুন পর্দায়। ভুল ভাবছেন, আমাদের মধ্যে সেরকম কিছু নেই, তাই তো? ঠিক বলছেন। যাক, আমার ভেতরে একটা চাপা ভয় ছিল, সেটা নেমে গেল। সেরা টিভি নির্দেশক সাগর জাহান, অনেক শুভেচ্ছা সাগর জাহান, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অনেক শুভেচ্ছা, কনগ্রেচুলেশন। সংক্ষেপে আপনার মন্তব্য। কৃতজ্ঞতা প্রথম মেরিল প্রথম আলো জুরি বোর্ডে যারা ছিলেন তাদের সবাইকে, আমার পুরো টিমের প্রতিটা সদস্যর প্রতি আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। এবার টিভি অভিনেত্রী ক্যাটাগরি। আমি জানি তুমি বেশ কিছু নাটকে অভিনয় করেছো, তো তোমার কি কোনো নমিনেশন আছে এখানে? তুমি তো নাটকই করো আজকাল, সিনেমা তো? আমি নাটক করি কি করি না, সিনেমা করি কি করি না, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমার কষ্ট হয়, কেননা তুমি তো একটা আলু। তুমি গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, ফিটা কাটা, তারপর খাতনা, কোন প্রোগ্রামে নেই তুমি? হ্যাঁ, আমি আলু আলু মানছি, কিন্তু অন্য অনেকের মতো আমার আলুর দোষ নেই, আমি নির্দোষ, ফেরদোষ। চলো চলো যে আমাদের পরবর্তী ক্যাটাগরিতে। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2016 সেরা টিভি অভিনেত্রী। আর এই পুরস্কারটি তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় জুটি, প্রিয় অভিনেতা অভিনেত্রী দম্পতি শহীদুজ্জামান সেলিম এবং রোজি সেলিমকে। এর মধ্যে পর্দায় দেখে নেব কারা পেলেন মনোনয়ন। আমার সন্তান কি আসলে পৃথিবীতে আসবে? সবাই ওর কি নাম হবে? সব ইন্তজাম শেষ। আরে বাড়ির বউ বাচ্চা থুইয়া অন বিয়া সব যাচ্ছে, দীপ খাটাস? আপনারে কোনো টাকা দিতে হবে না, আমি আপনারে চিনতে পারবো না। কতদিন ধরে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। পুরস্কৃত হয়েছেন মাধবীলতা গ্রহ আন্না, অপি করিম, অপি করিম, কনগ্রেচুলেশন আপা, চলে আসেন। অনেক শুভেচ্ছা, আমরা অল্প করে আপনার অনুভূতিটা জানতে চাই। ধন্যবাদ জুরি বোর্ডের সম্মানিত সদস্যগণ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নাট্যকার এবং এই নাটকের পরিচালক সাগর জাহান, বাবা এটা তোমার, থ্যাংক ইউ। ধন্যবাদ রোজিয়া হোসেন ভাই, কিন্তু অপি আপা আপনি যাবেন না, আপনাকে যেতে দেব না। আপনার সাথে ফেরদৌস ভাইয়ের নাকি কি কথা আছে? এটা একটু আপনি হাতে নেন, আমি তাহলে একটু প্লিজ। আমি তোমার সঙ্গে একটু ফিস ফিস করে কথা বলতে চাই, যে ওনার সাথী সাথী না
সেই ব্যাচেলার হাতটা ছাড়েন বেশি বেশি হয়ে যাচ্ছে, বেশি বেশি। ও আমরা তো ম্যারিড এখন, কিন্তু তাতে কি, চলো না একটু লিটনের ফ্লাইটে যাই। বেশি বেশি, এটা বেশি বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাই তুমি এমন পুরস্কার পেতেই থাকো। শুনো শুনো, অপিয়াপুকে লিটনের ফ্ল্যাটে নিয়ে লাভ নাই, আমি যাবো, চলো। আচ্ছা, ওর কি মাথা খারাপ? ও জানে যে লিটনের ফ্ল্যাটে কি হয়? কেন, কি সমস্যা লিটনের ফ্ল্যাটে? আর আজকাল ওসব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাওয়া যাবে না, চলো। বেশি বেশি মানে, মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার, আমি বলতেছি এবার হইতেছে গিয়ে সেরা টিভি অভিনেতা, যেটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আসতেছে। হইতেছে হইতেছে মানে, তুমি কিভাবে কথা বলছো? আমি না কয়দিন আগে একটা নাটক করছিলাম, ওই খাইছি আবার করছিলাম, খাইছিলাম মানে কি, নাটকে কিভাবে সুন্দর করে কথা বলে, তুমি তুমি দেখনি সুবর্ণা আপা শম্পারেজা এদের কাছ থেকে? ঠিক আছে, কিন্তু আসলে না কিছু কিছু নাটক আছে, সরি পূর্ণিমা, এভাবে করলে কিন্তু হবে না, মানে আছে না কিছু কিছু নাটক আছে না? ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাব এবার সেরা টিভি অভিনেতার পুরস্কারে। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের প্রিয় প্রিয় অভিনেত্রী শম্পারেজা এবং আমাদের অত্যন্ত প্রিয় পরিচালক গিয়াসউদ্দিন সেলিমকে। আর এই ফাঁকে দেখে নেব কারা পেলেন মনোনয়ন। রেবেকা সুলতানাকে চিঠিটা ছিঁড়তে হবে, ছিঁড়লেই জানা খবরদার। আব্বার সাথে লাস্ট 3 মাসে আমার কোনো কথা হয়নি। তোমার সঙ্গে এই বাসায় তোমার এক ফ্রেন্ড থাকে, তোমার সাথে থাকে, নাম হলো না? জি। তাই? আচ্ছা, ও নাকি সব পারে? ম্যাম, আপনি আপনার কফিনের জন্য কোন কাঠটা প্রেফার করছেন? যে আমাদের স্টকে আপাতত সেগুন, করাই, গর্জন, অর্জুন, কাঁঠাল ইত্যাদি গাছ অ্যাভেলেবেল আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব আমাদের প্রিয় অভিনেতার পুরস্কারটি সেরা অভিনেতার নাম বলবো, সেরা শনি নিশো। থ্যাংকস টু গড আল্লাহ, প্রথমে আমার ফ্যামিলি মেম্বারদেরকে ধন্যবাদ, এটা যে কারণে পাওয়া, তুহিন অ্যান্ড জিমি ভাই, আপনাদের টোটাল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এটা হুমায়ুন ফরিদের নামে, অ্যান্ড আই মিন ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সেলিম ভাই, সেলিম ভাই পরের ছবিতে আমাকে নিয়েন। তোমার কাছে পাই না। থ্যাংক ইউ। বাবা পূর্ণিমা, ভালো তো নিজের এখানে মার্কেটিং করছো। হ্যাঁ, কারণ এই উপস্থাপনা মঞ্চে বারবার তো আসতে পারবো না, এবারে যা যা চাওয়ার চেয়ে নিব, এরপর আর আনবেও না। আমরা এই মুহূর্তে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদকে। আচ্ছা, তোমার কি মনে হয় যারা নমিনেশন পেলো কিন্তু পুরস্কার পেলো না, ওদের কি মন খারাপ? মন খারাপ হবে কেন, এটা তো একটা আনন্দ উৎসবের মাঝেই আছে। কিন্তু আমার না ভীষণ মন খারাপ। কেন মন খারাপ? এমনি জানি না কেন আমার মনে একটা প্রশ্ন এসেছে তোমাকে নিয়ে। আবার কি প্রশ্ন? প্রশ্নটা হলো তোমার প্রথম ছবি হঠাৎ বৃষ্টি, সেটা কত সালে মুক্তি পেয়েছিল? 1998 সালে। ১৯৯৮ সাল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়ক কে ছিলেন? সম্ভবত আকরাম খান। কিন্তু তুমি আবার ক্রিকেটে ঢুকে পড়লে কেন? আচ্ছা আচ্ছা, কারণ আছে। তারপর কারা ছিলেন? তারপর ছিল চশমা লাগবে, খালিদ মাসুদ, খালিদ মাহমুদ, হাবিবুল বাশার, সুমন। কিন্তু তুমি আবার ক্রিকেট অঙ্গনে কেন ঢুকতে চাইছো? না না, সেটা না, তারপর তারা তো রিটায়ারমেন্টে চলে গেছেন, এরপর কারা ছিলেন? এরপর এলো মাশরাফি, সাকিব আল হাসান, এই তো এরা। কেন বলো তো? সবাই রিটায়ারমেন্টে চলে গেছে কিন্তু তুমি এখনো মানে এরকমই আছো। ও আচ্ছা, মানে তুমি সবার সামনে আমার ইয়ে উন্মোচন করতে চাইছো? ইয়ে না, বয়সটা, বয়সটা বলছি। হ্যাঁ, তোমার প্রথম ছবি কবে রিলিজ হয়েছে?
চলে যাব আমরা পুরস্কারে। না না যাব না। পূর্ণিমারও প্রথম ছবি রিলিজ হয়েছে 98-এ, এ জীবন তোমার আমার। তার মানে আমাদের দুজনের একসাথেই লঞ্চিং হয় একই বছরে। হোয়াট ডাজ ইট মিন? আমরা একই বয়সী, একসাথে স্কুলে যেতাম, কলেজে পড়েছি, আমরা বাল্যবন্ধু বলা যায়। আমি শিশু শিল্পী ছিলাম তখন। আর 25,000 চেষ্টা করো না পূর্ণিমা, সবাই জেনে গেছে, সব চিচিং ফাঁক হয়ে গেল। এবার চলচ্চিত্রের সমালোচক পুরস্কার, শুরুতেই পর্দায় দেখে নিই কারা ছিলেন জুরি বোর্ডে। সমালোচক পুরস্কার চলচ্চিত্র জুরি বোর্ডে যারা ছিলেন আলমগীর, অনুপম হায়াত, সুবর্ণ মুস্তফা, উত্তম গুহ, গাজী রাগায়ত। চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র, এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নির্মাতা গাজী রাকায়াত ও প্রিয় অভিনেত্রী ঈশিতাকে। এই ফাঁকে দেখে নেব কারা পেলেন মনোনয়ন। এদিকে তো কাণ্ড হয়েছে, তোমার রমজান ভাই তো টাউট। কেন? তোমার পাসপোর্ট আজমানের একটা লোকের কাছে পাওয়া গেছে, সেই লোকটা এখন খুব বিপদে পড়ছে। ও রোজ এখানে গাড়ি নিয়ে আসে, আমাকে ভয় দেখায়। এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। আমি আয়না একজন। দেখ রূপসা, ফুল পাতা তো আর ফুটাতে পারবো না। বাদল, তুমি রূপসাকে নিয়ে টাকি হাসপাতালে চলে যাও। আপনাদের কাছে এটুকু ভিক্ষে। চলুন দেখে নেই কার ভাগ্যে জুটছে আজকের এই পুরস্কার। নামটা যে বলবো মনে হচ্ছে পুরস্কারটা আমার খুব কাছের একজন মানুষের কাছে যাচ্ছে, একটা প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে। অজ্ঞাতনামা জনাব ফরিদ রেজা সাগর। আসলে যারা ছবি তৈরি করেছেন, তৌকির আহমেদ এবং তার দলের প্রাপ্ত, এখানে ইবনে হাসান খান রয়েছেন, আরও একজন প্রযোজক। তৌকির এই ছবি নিয়েই একটা আন্তর্জাতিক তেহরান ফেস্টিভ্যালে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ, প্রথম আলো মেডেলকে তো বটেই, আপনাদের সবাইকে। ঈশিতা খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। বেশি বেশি কাউকে কিছু বললেই বেশি বেশি। ঈশিতা তো অনেকদিন ধরেই সুন্দর। এবার চলে যাচ্ছে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বরেণ্য ও গুণী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন ও নৃত্যগুরু লায়লা হাসানকে। আর এর মধ্যে আমরা দেখে নেব কারা পেয়েছেন নমিনেশন। আমি আপনার ব্যাপারেই কথা বলতে আসছি। কি বলেন ভাই, আমি তো কোনো অপরাধ টপরের সাথে জড়িত না, আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। কোনটা বুঝলেন না? ফরাত তুমি যাবে আর সাথে দুইজন নিয়ে নাও। মেরিল প্রথম আলো চলচ্চিত্র পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক। একটু পরে, আচ্ছা, জীবনের প্রথম ছবি করেই সমস্ত আমাদের দর্শকদের মধ্যে তলপার করেছিল। বলেন তার নামটা। আমরা সবাই বুঝে গেছি কে, অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজি ছিল গত বছরের আমাদের জার্নি,
এবং অনেক কিছু পেয়েছি আয়নাবাজি করে, অনেক কিছু হারিয়েছি আয়নাবাজি করে। আমাকে হঠাৎ করে আমাকে একজন ফোন করে বলল, আমি একটু অনুষ্ঠানে যেতে চাই, একটি কার্ড পাওয়া যাবে? আমি বললাম আচ্ছা দেখি। কার্ডটা জোগাড় করেছি এবং তারা অনুষ্ঠানে এসেছে। সেটা হচ্ছে আমার বাবা, আমার মা পিছনে বসে আছে। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা বাবা এবং মাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অমিতাভ ভাই, এরপরের ছবি আমাকে নিয়ে, গুটি বাজি। পূর্ণিমাকে নিলে হবে না, ও এসে শুধু নিজের মাঠে গুটি বাজি, আনাবাজির পরে গুটি বাজি। মানে 19 বছরের সাধনা কেন, এটা আমি এই মুহূর্তে বুঝতে পারলাম। ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি। থ্যাঙ্কস। আমার মনে হয় এরপর আরও অনেকের যাদের হাতে কাজ নেই তারাও এই পাশে আসবে। আমি ফেসবুক ইউজ করি না, আমি মঞ্চ ইউজ করেছি। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী পুরস্কারে। পরবর্তী পুরস্কার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র অভিনেত্রী। এই পুরস্কারটি তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় অভিনেতা আজিজুল হাকিম এবং আমার প্রিয় বন্ধু আফসানা মিমিকে। তারা মঞ্চে আসার এই গ্যাপে আমরা দেখে নিব কারা কারা পেলেন নমিনেশন। না করেছিলাম তোমাকে, না করেছিলাম তোমাকে, না করেছিলাম তোমাকে। আয়না, তাহলে বাবা সুন্দরবনের বাঘ আর পানি কামুদের বেলা কি হয়? কারা আমাদের আর কারাই বা ওদের? তা আমি এবার তোমাকে একটু চেক করি। না, আগে আমাকে শুনতে দাও তোমার বুকের আওয়াজ। নামটা পড়তে আমার বেশ ভালো লাগছে, কারণ তার পদচারণা এই অভিনয় শিল্পে একজন নবীন, একজন নবীন অভিনেত্রী অভিনেতা। সাজবাতি শঙ্খ ছিল জন্য প্রথম আলো। ধন্যবাদ, আমি এখন কাঁপছি। আমি ফার্স্টে ধন্যবাদ জানাতে যাচ্ছি জুরি বোর্ডকে আমাকে সিলেক্ট করার জন্য, তারপর গৌতম দাদা এবং আমার দাদা হাবিবুর রহমান খান আমাকে এই অসাধারণ ফিল্মে পার্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক শুভেচ্ছা। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমি। কেন? কেননা উনি আমার ভীষণ প্রিয়। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন শিল্পীকে যিনি আমার ভীষণ প্রিয়, আমাদের সবার প্রিয়, সুবর্ণা মুস্তফা। সেই সঙ্গে থাকছেন আরেকজন প্রিয় অভিনেতা ডক্টর ইনামুল হক। কারা পেলেন নমিনেশন, চলুন দেখে নিই পর্দায়। এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার শিফট হলেই সব হাওয়া। বুঝো না এই ব্যাপারটা। আমার বাবাকে বাঁচাতে চাই স্যার, আমি না পারলে অন্য কেউ বাবাকে টার্গেট করবে, সেটা আমি হতে দেব না স্যার। আজ থেকে 10 দিন পর বাবার রিপোর্ট জমা পড়লে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। কে সেই সৌভাগ্যবান বলবো? জি, চঞ্চল চৌধুরী। প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো পুরস্কার। প্রথমেই কৃতজ্ঞতা জানাই আয়নাবাজির ডিরেক্টর অমিতাভ রেজা, প্রডিউসার আছেন এখানে আদিল ভাই, শাওন ভাই,
টোটাল টিম, আমার ফ্যামিলির প্রতি আমার কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার প্রতি। মেরিল প্রথম আলোকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনি যাবেন না, আমরা বরং একটু এগিয়ে যাই। আমরা আয়নাবাজিতে অদ্ভুত সুন্দর একটা মুদ্রা দেখেছি, আপনাদের নিশ্চয় মনে আছে। আমরা কি সেই মুদ্রাটা মঞ্চে একবার দেখতে চাই? চাই, চাই। কোন মুদ্রা? আরে বোঝো নাই ব্যাপারটা, বোঝো নাই। যা যা দেখি তা তানা। এই মুদ্রাটা আমি আর অমিতাভ রেজা, উনি নিজে আমার সঙ্গে নেচেছিলেন। যদি একটু অমিতাভ ভাই আসেন। আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন? একটু পূর্ণিমাকে শিখিয়ে যান, ওর কাজে দেবে। কথা কিভাবে বলি, মানে আপনি কথা বললেই মনে হয় কবিতা গান এরকম কিছু, কেন এই রহস্যটা? আচ্ছা একটু শিখান আপা। দেখছেন আবার শুরু করলো, কি শিখবে বলো তো। আপনি যেভাবে কথা বলেন ওটাও একটু কপি করব আমি এর পরের প্রোগ্রামে। হেইরা তো তুমি ফাটতা না, আমি তো এমবাও কথা কইবার ফারি, আবার হেমবাও কথা কইবার ফারি। বলো 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 বলো। চমৎকার উপস্থাপনা হচ্ছে, চমৎকার উপস্থাপনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের জন্য জোরে করো তালি। বলো এবার কোন ক্যাটাগরি? এবার মেরিল প্রথম আলো পাঠক জুরি পুরস্কার। পুরস্কারে যাবার আগে পর্দায় দেখে নেই কারা ছিলেন জুরি বোর্ডে। পাঠক জরিপের বিচারক ডক্টর ইনামুল হক, লায়লা হাসান, নাসিরুদ্দিন সুপাচ্চু, কানিজ আব্বাস খান এবং আবু সাইদ। সেরা নবীন অভিনয়শিল্পীর পুরস্কার, আর এই নবীনের হাতে পুরস্কারটি তুলে দেবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় একটি তারকা জুটি, আমাদের এ সময়কার ক্রেজ হার্টথ্রব। নামটা আমি বলি, দেখো কোনো কাজ হয় কিনা বলো। হার্টথ্রব অনন্ত জলিল। কিন্তু অনন্ত জলিল কে একা আসবে? তাহলে সঙ্গে ডাকতে হবে বিউটি কুইন বর্ষাকে। দর্শক মঞ্চে আসছেন অনন্ত জলিল এবং বর্ষা, এর মধ্যে আমরা পর্দায় দেখে নেব কারা কারা পেলেন নমিনেশন। ইটস রিয়েলি সারপ্রাইজিং, তুমি আমার বাসায় আসছো? সরি, বাসায় কোথায় আসলাম, এখনো তো দরজায় দাঁড়িয়ে আছি। ওহ সরি। নতুন নাম্বার, আমার সম্পর্কে অনেক কিছু জানো আপনার এখনো বাকি। এই খবরদার, আমি তোমার মুখে ওই রাগিনী নামটা শুনতে চাই না। আমি তোমার পুবলি হয়ে থাকতে চাই। আমার পুবলি? আমি সত্যি বলছি লাকি, আই লাভ ইউ। সাবধানে যেও, আর মুন্নিকে নিয়ে অবশ্যই ফিরিস। হ্যাঁ, 20 বছর পর সেরা নবীন, মানে পূর্ণিমা না, মানে কি যে বলে, মানে ভেবে চিন্তে কিছুই বলে না।
সবাই আপনাদের একটু ক্যাটওয়াকও দেখে নিল এই ফাঁকে। অনেক অনেক অভিনন্দন বসগিরি বুবলি, বুবলিকে অভিনন্দন। স্পেশাল স্পেশাল থ্যাংকস টু মাই বসগিরি টিম, মাই প্রোডিউসার টপি খান, রুমি ভাবি, মাই ডিরেক্টর শামীম আহমেদ রনি, মাই কো অ্যাক্টর আওয়ার সুপারস্টার শাকিব খান, ওয়ার্কিং উইথ হিম ইজ এ গ্রেট অনার, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কিছু ভালো কাজ উপহার দিতে পারি, প্লিজ প্রে ফর মি, থ্যাংক ইউ সো মাচ। বর্ষা এবং অনন্ত জলিল আপনারা একটু থাকবেন। কেন, আবার কি শুরু করবে? মানে উনি তো বর্ষা ছাড়া কাউকে নেয় না সিনেমাতে, এখানে চেষ্টা করে কোনো লাভ নেই। তুমি একটু ট্রাই করতে দাও না রে ভাই। করো করো করো, দেখো না, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি আপনাদের একটা ভিডিও ক্লিপস দেখেছি। ওনার আবার ভিডিও ক্লিপ কেন বেরুলো? না 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 না, আরে আমি দেখিনি তো। মানে ইউটিউবে একটা ভিডিও ক্লিপসে উনি বলেছিলেন যে বেশি বেশি সবজি খাও, সুন্দরী বউ পাও। এটা তো কথা তো সত্যি, তুমি দেখতে পাচ্ছ না সুন্দরী বউ নিয়ে দাঁড়িয়ে আছে? না না, সেটা তো জানি, কিন্তু উনি বলেনি, স্পেসিফিকলি বলেনি যে কোন কোন সবজি, মানে লাউ, গাজর, মূলা, পটল, কোনটা? আপনি যদি একটু আমাদেরকে বলতেন। আমার মনে হয় বেশি বেশি লাউ খাওয়া দরকার, কারণ আমরা জানি না লাউ বানাইলো আমার আপনি আর সুন্দরী হবে বউ, মানে কিভাবে? কারণ আপনি যদি সবজি খেয়ে যদি সুন্দর না থাকেন, ফিগার ভালো না থাকে, তাহলে সুন্দরী বউ তো এমনিতেই পালিয়ে যাবে। আপনি এইবার বুঝলাম। আচ্ছা, এরপর থেকে তুমি বেশি করে সবজি খাও শুরু করো, তাহলে স্বামী পালাবে না। আমার স্বামী আছে, তুমিও খাও বেশি বেশি সবজি। থ্যাংক ইউ। বুঝলি পূর্ণিমা, সব জায়গায় চেষ্টা করো না, সব কিছু তো হয় না, এখানে অনেক প্রযোজকরা আছেন, তারা নিশ্চয়ই তোমাকে নেবে, তো এত উতলা হওয়ার কিছু নেই। বলো পরের পুরস্কারটা কি বলো? না না, উতলা মানে তুমি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মানে প্রত্যেকটা কথায় কথায় আমাকে অপমান করো, কারণ কি? অপমান? অপমান তাকেই করে যার মান সম্মান আছে, কিন্তু যার মান সম্মান নেই তাকে অপমান আমি কিভাবে করব? আই ডোন্ট নো। আমি এখন আমি চলে যাচ্ছি, আমি এর পরের উপস্থাপনা তোমার সাথে করছি না। আমাকে বাঁচাও। শাট আপ, শাট আপ। টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে? আরে টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে? আপনি কাছাকাছি গেছেন, তবে এই মুহূর্তে যে অ্যাওয়ার্ডটি দিব সেটি হচ্ছে ফানের নয়, গানের অ্যাওয়ার্ড। গানের অ্যাওয়ার্ড? আমি উপস্থাপনা করার আগে কিন্তু আগে গানই গাইতাম। আপনি এই গলায় গান গাইতেন? তারপর রোগী উঠা দৌড় দিছে। তবে আমিও কিন্তু একসময় গান শিখতাম। গান শিখতে? হ্যাঁ, জীবনে প্রথম যেদিন অনুষ্ঠান করতে গেলাম সেদিন আমার ওস্তাদও আমার সঙ্গে গিয়েছিল। ব্যাকস্টেজে আমার ওস্তাদ কি বললো জানেন? কি বললো? বললো, সজল, এটা তোমার জীবনের প্রথম অনুষ্ঠান, তুমি এমন ভাবে গান গাইবে যেন স্টেজের সামনে দর্শককে বেঁধে রাখা যায়। বাহ বাহ বাহ, তারপর কি হলো? আমি সত্যি সত্যি এমন ভাবে গান গাইছিলাম যে অনুষ্ঠানের শেষে দর্শকই আমাকে বেঁধে রাখছিল। এমন ভালো গান না গেলেও পারতে। আমরা পুরস্কারে ফিরে আসি। এই মুহূর্তে আমরা যে অ্যাওয়ার্ডটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে মেরিল প্রথম আলো কপি পুরস্কার, সিজি। মেরিল প্রথম আলো কপি পুরস্কার, মেরিল প্রথম আলো কপি পুরস্কার। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দিতে যাচ্ছি মেরিল প্রথম আলো কপি পুরস্কার। এই ক্যাটাগরি, এই পুরস্কারটিকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি, তার মধ্যে প্রথম ক্যাটাগরিটা হলো ফুল কপি অ্যাওয়ার্ড। ফুল কপি অ্যাওয়ার্ডটা একটু বুঝিয়ে বলেন। মানে কোন
কোনো আর্টিস্ট বা কোনো গায়ক বা গায়িকা যদি কোনো একটা গানে তাল লয় শব্দ পুরোপুরি ফুল কপি করে ফেলে, কপি পেস্ট করে ফেলে, তার জন্য এই আওয়াজ মঞ্চে আসবে, পুরস্কার আগে আসবে, আর পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসবে, আচ্ছা কারো আসার দরকার নাই, পুরস্কার আপনিই দিবেন। আমি পুরস্কার দিব কেন? এখন তো সবাই ডায়াবেটিক প্রতিভার অধিকারী, যেই গান গায় সেই উপস্থাপনা করে, সেই মডেলিং করে, সেই অ্যাক্টিং করে, পুরস্কার থ্যাংক ইউ আপনিই দিবেন। দেন দেন, কাকে দিব? ডাকবেন ও বিজয়ী, আসবে কপি পুরস্কার বিজয়ী আফরিন ভূমি। এ ভাই, এ তো ছেলে, ছেলে হলে সমস্যা কি? আফরিন নাম ছেলে, সমস্যা না। ও ছেলের নাম বকুল হলে সমস্যা নাই। আপনার এই গানের পেছনের রহস্যটা? থ্যাংক ইউ। হ্যাঁ, রহস্য? আমি বেসিক্যালি, মানুষ তো তেলুগু হিন্দি ইংলিশ আরবিক পাকিস্তানি গান কপি করে, আমি আমার শেকড় থেকে বাইরে যাইনি, আমি শেকড়ে কপি করেছি। ও, তার মানে আপনার শেকড়েই সমস্যা। গানটা যদি একটু গেয়ে শোনান। ফুল দিও কলি দিও কাটা দিও না, ফুল দিও কলি দিও কাটা দিও না, আস্তে 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 আস্তে। ভাই, সাহস করে পরের লাইনটা গাওয়ার দরকার নাই। গান তো আপনার বেসিক্যালি হয় না। হয় কি বলছেন? আমি ছোটবেলা থেকে গান করি, গান আমার রক্তে। ও, তাহলে আপনার রক্তে দোষ আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্যাটাগরিতে। আমাদের পরবর্তী ক্যাটাগরি মেরিল প্রথম আলো বাধা কপি পুরস্কার। বাধা কপি জিনিসটা কি যদি বুঝিয়ে বলতেন আর কি? বাধা কপি পুরস্কারটা চলে আসছে। বাধা কপি পুরস্কারটা হচ্ছে তার জন্য যিনি পুরোপুরি গানটা গলায় বাঁধতে পারে নাই, কোনো রকমে একটুখানি বাঁধছে, বাকিটা মেশিনে ফেলে বেঁধে নিচ্ছে। মঞ্চে আসবে বাধা কপি বিজয়ী, আসছেন। ওনার মা আসবে না তো? কনফার্ম করছে আসবে না। মঞ্চে আসবেন প্রতীক বেশি। এই দেখেন, গুটি গুটি পায়ে মেয়েটা চলে আসছে পুরস্কার নেওয়ার জন্য। আপু, গানটা যদি একটু গেয়ে শোনান। একটু যদি গেয়ে শোনান। জি, গানটা গানটা গেয়ে শোনান। আমি লাইভে গান করি না। লাইভে নাকি গান করবেন? এখন তো বিপদ হয়ে গেছে, কি করবো আমরা? আমরা তো ইউটিউবে অনেক দেখছি, আপনি সুন্দর গান গান। হ্যাঁ, ইউটিউবে আমার একটা গানের 1 কোটি ভিউয়ার্স হয়েছে। হ্যাঁ, গানটা তো আর শোনার বিষয় নাই, এখন দেখার বিষয়। কিছু কিছু গান তো মিউট করে দেখতেও ভালো লাগে। দর্শকদের রিকোয়েস্টটা যদি একটু গিয়ে শোনান। খুব বিপদে ফেলেছেন, আমি একটা জিনিস যদি ভুলে গেছি, যাই হোক দর্শক একটু আছে। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলু, পুরে যুগে 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 যুগে। আচ্ছা, তার মানে রেকর্ডিং এ আপনি কোকিল কণ্ঠী, লাইভে কাউয়া কাউয়া পুরস্কার নিবেন? আমাদেরকে আর থাকার দরকার আছে? টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে, অনেক ধন্যবাদ শিল্পীদেরকে। এবার আমি একা একটু সুন্দর করে উপস্থাপনা করতে পারবো। আসলে এতক্ষণ এটা ভীষণ প্রেশার ছিল পূর্ণিমাকে নিয়ে, ওকে এটা শেখাও এটা করো, আর মঞ্চে সে নানান ধরনের বায়না করেই যাচ্ছিল একের পর এক। যাই হোক, আমরা চলে যাচ্ছি মেরিল প্রথম আলো পুরস্কার 2000। চলে আসছি আবার কেন? আমি না ফেসবুকে দেখলাম আমার এত লাইক আর কমেন্টস আসছে, আমাকে ছাড়া উপস্থাপনা কি হবেই না, বুঝছো? তাই আমি চলে আসছি। আসলে একটা সেলফি তুলি। মানে কি করবে, আবার দিবে ফেসবুকে? মানে এরকম করলে কেন? এটাই তো স্টাইল এখন, জানো না? তোমার তো ফেসবুকও নাই। তোমার কি লাগবে দেখতে? তোমার তো ফেসবুকও নাই। আমার ফেসবুক টেসবুক দরকারও নাই। একটা গান শোনো না, তোমার এই প্রতিভাটাই বা মানুষ জানবে না কেন? গায়িকার গান গাবো? হ্যাঁ, আমি যার নকল করতে পারি তার গানটা গাই। আচ্ছা গাও। কিছুটা আমার শুভ্রদেবের সাথে মিলও আছে কিন্তু, তাই না? কাল সারা রাত ছিল শুভনির রাত।
চলো পুরস্কার দাও। এখন হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার 2016 সেরা গায়িকা, আর এই সেরা গায়িকার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, নজরুলসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফাতেমাতুজ জোহরাকে। এর মধ্যে আমরা দেখে নেব কারা কারা পেয়েছেন নমিনেশন। এই পুরস্কারটা, এই ক্রেস্টটা অ্যাকচুয়ালি আমার জন্য খুবই আকাঙ্ক্ষিত, কারণ অনেক বছর ওয়েট করেছি এটার জন্য। থ্যাংক ইউ সো মাচ। পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জনপ্রিয় রূপ বিশেষজ্ঞ গানেজ আলমাস খান, যিনি আজকে ওনাকে এরকম বানিয়েছে দেখতে। জি, এবং আমার খুবই পছন্দের একজন পরিচালক। এমন একজন পরিচালক যে অনেক বছর আগে আমাকে কথা দিয়েছিল যে ফেরদৌস ভাই, আপনার বিয়ে হয়ে যাওয়ার পর আপনাকে আমি ম্যারিড ব্যাচেলার বানাবো, কিন্তু আজও বানায়নি। সেই মোস্তফা সরোয়ার ফারুকী মঞ্চে আসবেন তারাই এই পুরস্কারটির অ্যানাউন্সমেন্ট করতে। এভাবে দেখে নেই কারা পেলেন মনোনয়ন। বিশাল ছক্কা যায় না ধরা ক্যাচ, আজ প্রেমের মাঠে তোরির সাথে জমবে দারুণ ম্যাচ। দৃষ্টি তরি বাউন্ডারি, দৃষ্টি তরি বাউন্ডারি, ভালোবেসে মরতে পারি করলি মঞ্জুরি। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ছিলে আমার স্বপ্নে তুমি, আজ কেন সেরা গায়ক ইমরান, আমি ধন্যবাদ জানাচ্ছি গানটির সুরকার স্বগত লিমন ভাই এবং গানটির গীতিকার কবির বকুল ভাই, এবং আমার সাথে গিয়েছে কনাপু, কনাপুকু থ্যাংকস। আসছে রোশন, সারিকা, রোশন, সিয়াম, পিয়া বিপাশা এবং ইমন ও মেহজাবি। একটু জোরে করতালি হবে। Shoo
আমি দেইনি সারা, আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য, আমি হবে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম, উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে টানা মেলে, ঘুরে ঘুরে তার ডাকি, উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে টানা মেলে, ঘুরে ঘুরে তারই খুঁজি। হলো পাঠক জুড়ি পুরস্কার 2016 সেরা টিভি অভিনেত্রী পুরস্কার, আর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের খুবই প্রিয় অভিনেতা, বিশেষ করে আমার অনেক পছন্দের একজন মানুষ, এটিএম শামসুজ্জামান, এবং আমার আরেকজন প্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমিকে। আর কারা পেলেন মনোনয়ন, চলুন দেখে নিই পর্দায়। আমার এমন কাউকে প্রয়োজন যে আমাকে নিয়ে ফড়িং এর পেছন পেছন দৌড়াবে, যে আমাকে হাওয়া মিঠে এনে দিবে,
ইলিশ যে আমার এত পছন্দ সে সবসময় মনে রাখবে। একজন মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন, একজন ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলেছেন। কিন্তু আপনারা কেউ প্লিজ আমার সাথে আর কোনো যোগাযোগ করবেন। এই পৃথিবীতে একটা লাইফ আসতে পারেনি। আই নো ইট ওয়াজ এগেইনস্ট মাই মোরাল ভ্যালিউজ, মাই ফ্যামিলি ভ্যালিউজ, মাই সোশ্যাল ভ্যালিউজ, বাট আই হ্যাড নো অপশন। একটি তাল গাছের গল্প, তিশা। ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা, আমার আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, মেরিলকে, প্রথম আলোকে, সবাইকে, এবং সেই সকল দর্শকদেরকে যারা আমাকে ভোট দিয়েছে। কিন্তু তিশা, আমি কিন্তু তোমারও নকল পারি, প্লিজ আমি দেখতে চাই। আমি কেমন ভালো 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 আমাকে কেমন লাগতেছে? তুমি তো চিরকালই সুন্দর। থ্যাংক ইউ। আমার বয়স কম থাকলে তোমার পেছনে করতাম, এখনো ঘুরতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেরিল প্রথম আলো 2016 পাঠক জরিপে সেরা টিভি অভিনেতা, এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় দম্পতি, একজন পর্দার পেছনের, একজন পর্দার সামনের, দুজনই আমার খুবই প্রিয় মানুষ, উত্তম গুহ এবং চিত্রলেখা গুহ। এই ফাঁকে দেখে নেব পর্দায় কারা পেলেন মনোনয়ন। আমি কখন 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 বললাম যে আমি চাকরিটা করবো না? আমি চাকরিটা করবো, অবশ্যই করবো, মানে ইনফ্যাক্ট চাকরিটা আমার দরকার। গরিবের কথা কিন্তু বাসি হলি বলে বলে, আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই জন্য আপনাকে উপকারের জন্য কথা কই, আর আপনি আমার ভুল বুঝে কাকান, আমি আর কোনোদিন কোনো ব্যাপারে কোনো কথা কব না। আমার এক রুমমেট আছে, প্রেম প্রেমে একদমই বিশ্বাস করে না। ও আচ্ছা, অসুবিধা নেই, এখন তো বারান্দা এসেছি, এখন শান্তি করে কথা বলা যায়। টাকা পয়সা রোজগার করতেছেন, কি করবেন আপনি? খাইলে এমন কি খাইবেন, কিনলে এমন কি কিনবেন, সয় সম্পত্তি আর কত করবেন, এত কিছু করে আয়ু বাড়াইতে পারবেন? সেরা টিভি অভিনেতা মোশাররফ করিম। আপনার অনুভূতি সংক্ষেপে নয়, একটু বেশি? বেশি অনুভূতি হচ্ছে না। তাহলে সংক্ষেপেই বলেন। সংক্ষেপে এই নাটকের ডিরেক্টর তুহিন হোসেন, ধন্যবাদ তুহিনকে, মেরিলকে, প্রথম আলোকে এবং নাটকের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে, ভালো লাগছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে তো আমি যেতে দেব না। কি করবেন আমাকে নিয়ে? অনেক কিছু। কি কি ডিটেইল বলেন? ডিটেইলি আপনি কতটুকু নিতে পারবেন? যা করে সংক্ষেপে। হ্যাঁ, আপনি কতটুকু নিতে পারবেন? না নিতে পারলে ফেলে দেব, অসুবিধা কি? এখানে তো ফেলে দেওয়ার জায়গা না। কিন্তু আমার আপনাকে যথেষ্ট ফেলনা মনে হচ্ছে। কেন? সরি, আপনার সাথে কিন্তু নাটকের ডেট আছে, আমি কিন্তু ফাঁসিয়ে দেব। দেন ফাঁসাদেন, ডিরেক্টরের ব্যাপার, উনি অন্য কার সঙ্গে করে নেবে। আমি তো চাচ্ছি আরো কিছু বলেন। আমাকে কেমন লাগছে একটু বলেন আপনি। প্রশ্ন না করলেও কিছু যায় আসে না। আরো কিছু বলেন না। এটিএম ভাই বলে গেছে অসাধারণ, সবাই বলে গেছে অসাধারণ, এর বাইরে আমি কি বলবো? কিছু কিছু ঘুরতো, কিন্তু কোনো মানে নাই আসলে আপনাকে সুন্দর মানে বলে লাভটা কি? বাট আপনি ডেফিনেটলি সুন্দর, তারপর আমার বউ উপস্থিত, সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ঠিক হবে। আচ্ছা, এইটুকুতেই হবে আমার মনে হয়। আপনি আমাকে এখন ছেড়ে দেবেন? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বাজিরঙ্গের রূপকথা এটি আলিবাবা 40 অবলম্বনে একটি গীতি
নৃত্যনাট্য। চলুন দর্শক, আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে যাই রূপকথার দেশে। ইয়া আল্লাহ, আমি তোমার গুনাহগার, ভুল করেছি, ভুল করেছি, খোয়াব খোয়াব দেখেছি, খোয়াব দেখেছি, মাফ কর, মাফ করে দাও একবার। আমি গোলাম কেনা বান্দা, আবদুল্লাহ নাম আমার, আমার শুধু একটাই কাজ, মনিবের খেদমতগার। খোয়াব দেখায় নসিব আমার বিলকুল বরবাদ, আমার কিসা, আমার কিসা জানতে হলে চল চল দাদা।
চিচিং ভাত। আমরা সবাই খোদার খাজানার, শুধুই পাহারাদার। ইনাম পাবে সে খোদার বান্দা, যার দিল কিনতে পারে না শয়তান। চিচিং বন্ধ। চিচিং তুই খোদার দান মুশকিল আসান, তোর জন্যই আজ আমাদের বাঁচলো সবার জান।
শুনুন শুনুন সবাই, আজকের মেহমান আমার, মহলে নিকার নেওতা নিয়ে যান, মর্জিনাকে বেগম করে আনবে হোসেন ঘরে, দুটি প্রাণের মিলন খুশিতে জীবন উঠবে ভরে। সেরা চলচ্চিত্র অভিনেত্রী, এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের অনেক প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী ইলিয়াস কাঞ্চন এবং অরুণা বিশ্বাসকে। আর এর মধ্যে আমরা দেখে নেব কারা কারা পেলেন মনোনয়ন। সত্যিকারের ভালোবাসা পাবার জন্য যোগ্যতা দরকার, যে জিনিসটা তোমার নেই। তুমি সারা জীবনে না পেয়েছ বাবা মার ভালোবাসা, না পাবে প্রেমিকার ভালোবাসা। প্রতিদিন এখানে এসে দুপুরের খাবার খাবো, তাই নাকি? কতদিন? যতদিন নদী থাকে। যে নিজের জন্মভূমির সাথে বেইমানি করে তার কোনো আপন ভূমি হয় না ডেপুটি। তোর দেশ তোকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে ডেপুটি। আপনারা কি বলতে পারবেন কে পেয়েছে? আপনারা তো দেখলেন, যাই হোক পারবেন না। প্রথম ছবিতে অভিনয় করেছেন নাবিলা, পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। প্রথম ফিল্ম ছিল আমার এবং প্রথম ফিল্মে এত সুন্দরভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, অনেকবার ধন্যবাদ দিয়েছি যে মানুষটাকে, বারবার ধন্যবাদ দিয়েও শেষ হবে না। আমার ফিল্মের ডিরেক্টর অমিতাভ রেজা, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো এবার কি চাও। আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। বলো বলো তুমি আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না। কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। থ্যাংক ইউ। মেরিল প্রথম আলো পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র অভিনেতা, এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালো লাগার একজন মানুষ, আমাদের মিয়া ভাই খ্যাত প্রিয় অভিনেতা সুজন, বাংলা চলচ্চিত্রের আমাদের নয়নের মণি ফারুক ভাই। এবং তার সঙ্গে মঞ্চে আসবেন
নৃত্য পটিউশী অসম্ভব গ্ল্যামারাস নায়িকা, তাকে আমি একটা নাম ধরে ডাকি, কিন্তু কি নাম? চুলবুলি। চুলবুলি অঞ্জনা আপা। মঞ্চে আসছেন ফারুক এবং অঞ্জনা, একটু জোরে করতালি। আর সেই ফাঁকে আমরা দেখে নেব পর্দায় কে কে পেল নমিনেশন। কি অপরাধে আমার জীবন থেকে দশটা বছর কেড়ে নিলে? কেন, কি অপরাধ? না না, তুমি বললেও কোনো শাস্তি দেব না তোমাকে। সামনাসামনি লাগে, বুঝো না এই ব্যাপারটা। ভাই আমার এই উপকারটা করেন ভাই, আমি আপনাকে একটা লোকাল ফোনের টাকা দিচ্ছি, জরুরি হাসপাতালের একটা খবর নিতে হবে, আমার বাচ্চাটা অসুস্থ, আমার স্ত্রীকে একটা সংবাদ দিতে হবে। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি বলে আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট, কিন্তু আজকের পরও আমার টার্গেট। সব খেল খতম। শ্রেষ্ঠ অভিনেতা চলচ্চিত্র, শাকিব খান শিকারি। বিদ্যুৎ ভাই এবং পূর্ণিমা আপাকে বলছি যে অনেক সুন্দর লাগছে আপা, ভীষণ ভালো লাগছে আপা, অসম্ভব ভালো লাগছে। সো এটা আমার প্রথম কো-প্রোডাকশন ফিল্ম এবং এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিতে যারা আমাকে কাজ করেছেন, দুই বাংলার দুই প্রযোজনা প্রতিষ্ঠান। আচ্ছা আমার একটা প্রশ্ন, একটা মাঝখানের প্রশ্ন, আপনি এত মানে যৌথ প্রযোজনার ছবি নিয়ে এত প্রশংসা কেন করছেন? আমাদের বাংলাদেশের ছবি কি ভালো হয় না? পূর্ণিমার একটি ছবি এখনো সবার মনে দাগ কেটে আছে, সেই ছবিটির নাম হচ্ছে, সেটিও যৌথ প্রযোজনায় ছিল। আপনার শুভকামনা করছি, আপনি সন্তান স্ত্রী নিয়ে ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুন। পূর্ণিমার আজকে উপস্থাপনা দেখে মনে হয়েছে পেকে গেছে ভাই, আপাই হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকের এই পুরস্কারটি স্পেশালি আমার ছেলে আব্রাহাম খান জয়ের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই অসম্ভব সুন্দর আয়োজনে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা একটু সুখ একটু দুঃখ একটু ভালোবাসা নিয়েই আমরা আমাদের জীবন কাটিয়ে দিব, এই হবে প্রত্যয়। আমায় ডেকো না, ফেরানো যাব না। আমরা সবাই মিলে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটা অমর সঙ্গীত শিল্পী সুরকার বাংলা গানের কিংবদন্তি লাকি আখন্দকে উৎসর্গ করছি। বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ।